পঞ্চায়েত নির্বাচনের প্রাককালে আলিপুরদুয়ার জেলা সফরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার আলিপুরদুয়ার জেলার এক নম্বর ব্লকের বাবুরহাট খেলার মাঠেই এই জনসভা আয়োজন করেছে জেলা তৃণমূল। সভামঞ্চের পেছনেই রয়েছে অস্থায়ী হেলিপ্যাড। কলকাতা থেকে চপারে করে সরাসরি তিনি সভাস্থলে এসে উপস্থিত হবেন ঠিক দুপুর দুটায়। সেই সভামঞ্চের প্রস্তুতি এখন তুঙ্গে। আসুন শুনে নিই আলিপুরদুয়ার থেকে দুপুর আনুমানিক একটা নাগাদ আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি প্রকাশ সিকবরাই কি বলছেন। 100% আমরা উজ্জীবিত এবং ফুল জেলা অক্সিজেনে আছে এবং আমাদের মাননীয় লিডার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা আসতেছেন। আমরা কালকে লাখের উপরে জামায়াত করব আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের চাকুয়াখাতি অঞ্চল বাবুরহাট খেলার মাঠে। এই সিজুল প্রত্যেকটা অঞ্চল বুথ থেকে প্রত্যেকজন কর্মীকে দেওয়া হয়েছে। আমরা 5 এবং 6 তারিখে আলিপুরদুয়ার জেলার প্রত্যেকটা চায় বাগানে আমাদের নেতাকে নিয়ে মিটিং করেছি এবং আমাদের মেন মোটিভ কালকের মিটিংটা সাকসেস করা। বলুন কালকে কখন আসছেন, কখন তিনি আবার কোথায় যাবেন, এগুলো কালকে 2টার সময় ওনার বক্তব্য শুরু হবে। আমরা 12টা থেকে লোকাল যে আয়োজন আছে, ভাবাইয়া সঙ্গীত আছে, লোকাল বক্তব্য আছে, ওদেরকে নিয়ে কালকে 12টার থেকে স্টার্ট করব। শুনুন, বর্তমানে পরিস্থিতির সাপেক্ষে পশ্চিমবঙ্গের যা পরিবেশ, তাতে আপনারা জানেন যে যুবক সম্প্রদায়রা আজকে যারা যোগ্য প্রার্থী তারা নিজেদের কর্মসংস্থান, নিজেদের অধিকার আদায় করার জন্য, চাকরির জন্য তারা আজকে কলকাতার রাজপথে তারা আজকে দীর্ঘদিন ধরে, একদিন দুদিন নয়, হ্যাঁ এক বছর দু বছর নয়, আরও অনেক দিন থেকে তারা আজকে রাজপথে আন্দোলন করছে। এক দুই নম্বর হচ্ছে আজকে যারা সরকারি কর্মচারী তারা নিজেদের ন্যায্য পাওনা অধিকারের দাবিতে তারা আজকে ডিএ যাকে আমরা বলি তার দাবিতে আজকে তারা কলকাতার রাজপথে তারা আজকে কোনো সময় অনশন, কোনো সময় বিভিন্ন পদ্ধতিতে তারা আন্দোলনের রূপরেখা তৈরি করে তারা আজকে সেখানে আন্দোলনে সামিল রয়েছে। আজকে আপনি শিক্ষাক্ষেত্রে যদি যান, আজকের পশ্চিমবাংলায় আজকে বিভিন্ন প্রচুর এরকম অনেক বিদ্যালয় রয়েছে হাজারের উপরে যেখানে বিদ্যালয়গুলো আজকে বন্ধ হয়ে যাচ্ছে শিক্ষার্থী এবং শিক্ষকের অভাবে। তো এই পরিস্থিতির সাপেক্ষে আজকে সেখানে বিশেষ করে আমাদের আলিপুরদুয়ার জেলার ক্ষেত্রে যদি আমাকে বলতে হয় তাহলে আলিপুরদুয়ার জেলার আজকে চা বাগান বলাই প্রত্যয় এলাকা, তো সেই ক্ষেত্রে চা শ্রমিকদের যত যা ন্যূনতম মজুরি পাওয়া দরকার সেই ক্ষেত্রে আজকে রাজ্য সরকার দিতে ব্যর্থ। আজকে চা শ্রমিকদের যারা পিএফ দিচ্ছে না, যারা চা শ্রমিকদের মানে চা বাগানে যারা মালিকরা রয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে, পিএফ ডিপার্টমেন্টের পক্ষ থেকে তাদের উপরে এফআইআর দায়ী করা হয়েছে, তাদের উপরে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করার জন্য রাজ্য সরকারের প্রশাসনের উপরে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রাজ্য সরকারের যে প্রশাসন রয়েছে সেই ক্ষেত্রে ফেইলিওর ব্যর্থতা হয়েছে, তারা কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারছে না চা বাগানের মালিকদের প্রতি। তো সেই ক্ষেত্রে ডুয়ার্সের ক্ষেত্রে আলিপুর দুয়ারবাসীর ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমরা এরপরেও আমরা দেখছি যে আজকে জেলা পরিষদের বিভিন্ন জায়গাতে আজকে জেলা পরিষদ যে সমস্ত আজকে রাস্তাঘাটগুলো হচ্ছে সেখানে বিভিন্ন রকম প্রচুর দুর্নীতিতে ভরা রয়েছে। আজকে আলিপুরদুয়ার শহরের বুকে জলাভূমি তৃণমূলের নেতৃত্বরা আজকে দখল করে বসে আছে। আজকে আলিপুরদুয়ার শহরের বুকে যে তৃণমূলের যে শহর মণ্ডল যে পার্টি অফিস, সেই পার্টি অফিস সেটা জলাভূমি দখল করে রয়েছে। তো এবং তৃণমূলের যারা নেতৃত্ব আজকে আলিপুরদুয়ারের বুকে রয়েছে তারা আজকে বিভিন্ন দুর্নীতিতে যুক্ত, তাদের আজকে সম্পত্তির পরিমাণ যখন তারা তৃণমূলের নেতা হয়ে নেতা ছিলেন না, তার পরবর্তীতে নেতা হওয়ার পরে তাদের সম্পত্তির পরিমাণ 20 গুণ 50 গুণ বেড়েছে। তো এই ক্ষেত্রে আলিপুরদুয়ারবাসী জানে যে তৃণমূল দলকে বিগত দিনে যেভাবে তারা প্রত্যাখ্যান করেছিল এবং ভারতীয় জনতা পার্টিকে তারা যেভাবে আশীর্বাদ এবং ভালোবাসা দিয়েছিল বিগত বিধানসভা নির্বাচনে, বিগত লোকসভা নির্বাচনে, আমরা আশাবাদী যে আগামী পঞ্চায়েত নির্বাচনও আমাদের সেভাবে আশীর্বাদ দিবে এবং তৃণমূলকেও যেভাবে প্রত্যাখ্যান করেছিল সেভাবেই এখানকার আলিপুরদুয়ারবাসী প্রত্যাখ্যান করবে। সেখানে সর্বভারতীয় স্তরের নেতাই আসুক আর ইন্টারন্যাশনাল লেভেলের নেতাই আসুক, তো অ্যাকচুয়ালি তৃণমূল বর্তমানের পরিস্থিতির সাপেক্ষে টিভি খুললে সমস্ত মানুষ জানে, সোশ্যাল মিডিয়া খুললে সমস্ত মানুষ দেখছে। আজকে টিভির পর্দায় শুধুমাত্র তৃণমূলের বদনাম, শুধুমাত্র তৃণমূলের দুর্নীতি, তৃণমূলের কোন নেতা আজকে জেলে যাবে, তৃণমূলের কোন নেতা কালকে জেলে যাবে, তৃণমূলের কোন নেতার ঘরে গতকাল টাকা পাওয়া গেছে, তৃণমূলের আগামী দিনে কোন নেতার ঘরে টাকা পাওয়া যাবে, এই সমস্ত টিভির খবরের পর্দার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তো বাস্তব পরিস্থিতির সাপেক্ষে তৃণমূলের যে জায়গা সেই জায়গা মানুষের কাছে নেই, শুধুমাত্র কিছু
তৃণমূলের নেতারা রয়েছে যারা ভয় দেখিয়ে আজকে মানুষদের হয়তো মুখ বন্ধ করতে পারছে, কিন্তু ভোটাধিকার প্রয়োগে মানুষকে বন্ধ রাখতে পারবে না। কারণ মানুষ, পশ্চিমবাংলার মানুষ মনে করে ভোটাধিকার প্রয়োগ আমাদের গণতান্ত্রিক অধিকার। দাদা বলছি, তৃণমূলের জেলা নেতৃত্ব থেকে বলছেন কালকের জনসভা প্রায় 1 লাখের উপরে সমাগম হবে, আগে 10,000 লোক জমা করে দেখাক, তারপর না হয় 1 লাখ গোনা যাবে। আর যিনি বলছেন একবার জিজ্ঞাসা করে দেখবেন যে 1 লাখের একের পরে কতগুলো শূন্য হয়, সেটা আগে গুনে নিতে তারপর উনি জনসংখ্যা গুনবেন। বলছি এই যে পঞ্চায়েত নির্বাচনের আগে যে জনসভা, তাতে কী মনে হচ্ছে, কোনো প্রভাব পড়বে কি? দেখুন, সার্বিকভাবে আপনারা কালকে ওখানে আপনারা নিজেরা উপস্থিত থাকবেন, একবার প্রথমত আপনারা গুনে একবার দেখে নেবেন, আপনাদেরও আইডিয়া রয়েছে যে কত সংখ্যা হলে পরে এতগুলো সংখ্যা হয়, তো সেক্ষেত্রে আপনারা দেখে নেবেন যিনি 1 লাখ বলছেন বা যারা বলছেন, তাহলে সেক্ষেত্রে একবার মিলিয়ে নেবেন প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে পঞ্চায়েত নির্বাচনের আগে এরা, আপনি এখন আপনারা দেখবেন যে রাস্তায় রাস্তায় তারা পথশ্রী রূপশ্রী ও কী সমস্ত ব্যানার টাঙিয়ে বেড়াচ্ছে। তা আমার প্রশ্ন হচ্ছে এটা, এই যে তাহলে এতদিন আপনারা সরকারে রয়েছেন, এতদিনকে মানুষকে জানানোর আপনারা প্রয়োজন মনে করেননি? তার মানেটা হচ্ছে যে সামনে যেহেতু পঞ্চায়েত নির্বাচন, তো মানুষকে বোকা বানানো এবং তৃণমূলের যেটা মানে নীতি যে মানুষকে টুপি পরানো, তো সেই ক্ষেত্রে তারাই সেটা করছে। আর জনসভার মাধ্যমে আসবে, গরম গরম ভাষণ দেবে এবং ওখানকার যারা জবরদস্ত যারা নেতা, হ্যাঁ, যারা নিজেরকে বড় নেতা হিসাবে চিহ্নিতকরণ করে আলিপুরদুয়ার শহরের বুকে বা আলিপুরদুয়ার জেলার বুকে, তো সেই ক্ষেত্রে সেখানেও আপনারা, এবং আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, আপনারা দেখবেন কালকে তৃণমূল দলের গোষ্ঠীকন্দল কাকে বলে এবং সেই গোষ্ঠীকন্দলের ফলাফল আগামী দিনে আপনারা সেটাও লক্ষ্য করতে পারবেন। দাদা আপনার নাম? মিঠু দাস, ভারতীয় জনতা পার্টি আলিপুরদুয়ার জেলার সাধারণ সম্পাদক। ধন্যবাদ।